বন্ধুস্থানীয় ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমি দু একটি কথা বলছি। যদি আজকে চার জানের উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান, সেই আমার স্যারের কথা, তোমারই তুলনা তুমি প্রাণ এ মোহিনী মণ্ডলে। আমার সঙ্গীত জীবনে দেখা এই দুই মহান সঙ্গীত গুরু, যাদের আশীর্বাদ ও স্পর্শ আমি পেয়েছি, তাদের উদ্দেশ্যে এই উদ্ধৃতিটুকুই কেবল করতে পারি। স্যারের সম্বন্ধে বলতে গিয়ে যেন সব কিছু যেন এলোমেলো হয়ে যায়। স্বর্ণযুগের তালজয়ী গানের সুরের যারা মহান কারিগর, যাদের বাজনা স্পর্শে সঙ্গীতের প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে, সেই এরাই নক্ষত্র লোকের নক্ষত্র। বিশিষ্ট সঙ্গীত শিল্পী ভি বালসারা বলেছিলেন, ইভেন ইফ অ্যান আর্টিস্ট ইজ দ্য হার্ট অফ মিউজিক, দেন মিউজিশিয়ানস আর দ্য সোল। বিহারের ভাগলপুরের জমিদার বংশের জন্ম শ্রী অজিত মুখোপাধ্যায়, ডাক নাম ছিল মন্টু। স্টুডিও পাড়ায় সঙ্গীত জগতে তাকে মন্টু বাবু বলে সবাই শ্রদ্ধা জানাতেন। তার ছোটবেলায় ঠাকুরদার জার্মান বাইরিনে বাবার কাছে হাতে করে, কিন্তু সেদিন কি লোকে জানতো মান্নাদের গানে সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, এর থার্ড ইন্ডিয়ান রুট পার্টে বাইরিন ছোটটা অমর হয়ে যাবে। আবার সত্যজিৎ রায় গুপি গায়ন চলচ্চিত্রে টাইটেল মিউজিকে বাজানো ওর দক্ষিণী বীণা বটুবাদ্যম, যেটি শাস্ত্রীয় নাম হচ্ছে মহানাটক বীণা, সেটি চলচ্চিত্রে টাইটেল মিউজিকে বাজিয়ে এতটাই বিস্ময় সৃষ্টি করতে পারে। কলকাতা টেকনিশিয়ানস স্টুডিও থেকে শুরু করে সেকালের নিউ থিয়েটার্স, ইন্ডিয়া ফিল্ম ল্যাবরেটরি, সুরশ্রী অর্কেস্ট্রা, গ্র্যান্ড অর্কেস্ট্রা থেকে শুরু করে সুদূর বম্বে, ম্যাড্রাস, জেমিনি, এমন কত সুরসৃষ্টির জগতে ছিল এই সব মহান মিউজিশিয়ানদের অবাধ বিচরণ। প্রকৃতপক্ষে আমার এই দুই স্যার ছিলেন একে অপরের খুব বন্ধু, একই সঙ্গে পাশাপাশি তাদের বেহালার ছড়ের জাদুতে ধ্বনিত হয়েছে সুরমূর্ছনা। স্কুলে পড়াকালীন রানীগঞ্জের জমিদারের কাছে পুরস্কার হিসেবে পান একটি বেহালা, সেই বেহালাই আজীবন সঙ্গী ছিল তার। এক অসাধারণ শিক্ষক, সুরকার, সঙ্গীত পরিচালক, সঙ্গীত ব্যবস্থাপক, একক বেহালা শিল্পী ছিলেন স্যার দিলীপ রায়। নোটেশন যেন তার কলমের ছোঁয়ায় নব কলেবরে প্রকাশিত হতো। একদিন ওর মুখে শুনেছিলাম ক্লাস করতে গিয়ে ফিরোজা বেগম তাকে একটি চিঠি লিখেছিলেন মুক্তর লেখনীতে, লেখাটি ছিল এমন, আপনার সোনার ছবি দিয়ে গানগুলি যদি আমার রেকর্ডে বাজিয়ে দেন খুব আনন্দ পাই। এমনিভাবে দূরদর্শন আর্কাইভ রেকর্ডিংয়ে শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় স্যার দিলীপ রায়কে বলেছেন, দিলীপ শ্যামকল্যাণ গানে একটু হারমোনাইজেশন হবে কি? গানটি ছিল সেদিন ছিল যে মধুরী লবণ শুভ দৃষ্টির ক্ষণ, তপন সিংহ থেকে শরীর চৌধুরী, বিলায়েত খান, শ্রীমতী আশা ভোসলে, মান্না দে, বাণী জয়রাম প্রমুখ শিল্পীদের সঙ্গে কাজ করেছেন, সুর দিয়েছেন। পণ্ডিত রবিশঙ্কর স্যারকে আশীর্বাদ বার্তা জানিয়ে বলেছিলেন, একটি চিঠি লিখেছিলেন, তুমি যে কত ভালোবেসে দুদিন সময় দিলে দুর্গার বধটা লিখতে, ভগবান তোমার অনেক মঙ্গল করবে।
বাজানো, অর্গানাইজেশন কোনো ছাত্র বাজানো। সর্বশেষ যেটি, এটি একটি যাত্রালোক কম্পোজিশন, এটার নাম দিয়েছি শ্রদ্ধার। এটি আমি ডেডিকেট করছি আমার স্যার শ্রী দিলীপ রায়। আমাদের এই করোনা ভাইরাসের জন্যে
এই লকডাউনে আমরা এক বছর পিছিয়ে গেলাম, কিন্তু আজকে এই যে আমার উপস্থাপনা করতে হলো অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে, অনেক অসুবিধার মধ্যে দিয়ে গেছি, কিন্তু আপনাদের যদি মনে এতটুকু ভালো লেগে থাকে এটাই আমাদের শান্তি। হ্যালো, আমি ডক্টর নাম, বিভিন্ন মানুষ